আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন অনেকে দেখবেন কম বয়স মানে চোখের দিকে মুখের দিকে শরীরের দিকে তাকালে একদম বয়স্ক মতো একটা সাপ পড়ছে আসলে কিন্তু কম বয়স এটা আসলে বিভিন্ন কারণ হয়ে থাকে এই যদি বয়স্ক এরকম সাপ পড়ে এই বয়স্ক সাপ আপনার কীভাবে দূর করবেন চেয়ারটা কীভাবে সুন্দর এবং লাবণতা ফিরে আসবে সৌন্দর্য বৃদ্ধি হবে তবে বেশিরভাগ ছেলেদের থাকে মেয়েদের চেয়ারটা নষ্ট হয় এবং চেয়ারটা বাইকা যায় মানে কীভাবে সুন্দর চেহারা হবে এবং সৌন্দর্য বৃদ্ধি হবে বিডু দেখেন দেখলে সহজে বুঝতে পারবেন একদম সহজে আপনার অল্প কয়েকটা দিন সঠিক নিয়মে সেবন করতে পারলে আপনার সঠিক নিয়ম খেতে পারলে আপনার চেয়ারটা সৌন্দর্য বৃদ্ধি হবে লাবণতা ফিরে আসবে মানুষ দেখলে বলবো যে তোমার চেহারা কি সুন্দর হয়ে গেছে এটা হলো আমলক্ষী এটা কিন্তু পুষ্টি ভরপুর ভিটামিনের ভরপুর এবং এই আমলক্ষী কিন্তু খাবার লুচি বাড়ে এই আমলক্ষীটা আপনারা নেবেন পরিমাণ মতো পরিমাণ মতো কয়টা হতে পারে সাতটা আটটা নিতে পারেন এটা হলো সাজনা পাতা কেবলে মরিঙ্গা এটা কিন্তু দুধের চেয়ে চারগুণ বেশি পুষ্টি এবং যাদের শরীর ক্যালসিয়াম হবে ক্যালসিয়াম অভাব আছে ভিটামিন অভাব আছে তারা খাবেন দেখবেন ক্যালসিয়াম একশো পার্সেন্ট ক্যালসিয়াম আপনার ঘাটতিটা পূর্ণ হয়ে যাবে আর এটা কিন্তু ডায়াবেটিস সহজে কন্ট্রোল করে শরীরে ব্যথা শরীরে জ্বর 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 বাপ এবং শরীর দুর্বলতা দূর হয় এই সাজনা পাতায় প্রচুর পরিমাণ পুষ্টি ভরপুর এটা কীভাবে খায় এটা অনেকভাবে খাওয়া যায় শাক হিসাবে খাওয়া যায় সুখে ফাটু করে খাওয়া যায় এটা আপনারা পরিমাণ মতো নেবেন এটাও পরিমাণ মতো নিতে পারেন আপনারা তারপর নেবেন আপনারা আপনারা নেবেন ধৈন্য পাতা পাতা বাজার থেকে সংগ্রহ করবেন এটাও পরিমাণ মতো নেবেন ধৈন্য পাতা তারপর নেবেন আপনারা আদা আদা কতটুকু পরিমাণ নেবেন এ এতটুক পর্যন্ত নিলেন এক দুই কট পর্যন্ত আদা নিলেন আর জিরা নেবেন আপনারা এক চামচ আমলকি সাজনা পাতা ধোনা পাতা তারপরে আপনার হল এই আদা জিরা এগুলো একসাথে নিয়ে ব্লিন্ডার করে জুস করবেন এক গ্লাস আপনার সুবিধা মতো বড় পেটে দিনে একবেলা আপনারা সুবিধা মতো খাবেন আপনার দশ থেকে পনেরো দিন খেয়ে দেখেন চেহারা যে লাবণতা ফিরে আসবে সৌন্দর্য বৃদ্ধি হবে যাদের চেয়ারটা একদম ভাঙিয়ে গেছে গা চেহারা কিন্তু সুন্দর দেখা যাবে এবং যদি পুষ্টিকার্তি থাকে পুষ্টিকার্তিটা পূর্ণ হবে অনেকে দেখবেন শরীরে তিরিশ পঁয়ত্রিশ বছর হলেও দেখা গেছে আপনার মুখের মধ্যে স্কিনের মধ্যে বিভিন্ন ব্রাইটনেস বলতে কালো কালো মালসে কালচে কালচে বাপ এরকম দেখা যায় এগুলো ব্রাইটনেস এগুলো দূর হয়ে যাবে গা চেহারাটা ব্রাইটনেস উজ্জ্বলতা দিন দিন বৃদ্ধি হবে এই জন্য আপনারা খান দশ থেকে পনেরো দিন খান ইনশাআল্লাহ সহজে উপকৃত হবেন যারা ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন অবশ্যই পৃষ্ঠা যদি ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফলো দিবেন ফলো দিলে এটা হয় নতুন কোনো ভিডিও আমি যদি আপলোড করি আপনারা সহজে দেখতে পাবেন আর শেয়ার দেবেন শেয়ার দেখলে অন্য একটা মানুষ সহজে দেখতে পায়